করে কর, দশটা আলু যদি ছয় জনের মধ্যে ভাগ করে দিতি বলা হয় পারবে? হ্যাঁ পারবো। কিরাম করে? কিরাম করি আবার দশটা আলু ছয় জনের মধ্যে ভাগ করতে তো স্যার একটু গন্ডগোল সৃষ্টি হবে, কিন্তু আমি সে কাল করবো না। আমি আলো সিদ্ধ করে নি ভর্তা করবো, করে সবারই আরাম করে গুল্লা বানিয়ে বানিয়ে একটাকে দিয়ে দেবো। গুল্লা বানিয়ে বানিয়ে? হ্যাঁ দশটা গুল্লা বানাবো, ভর্তা করিনি গুল্লা বানিয়েছে। আমি ঠিক ওভাবে বলিনি, অঙ্কে জিনিসটা ভাগ করতে না। আপনার মতে চললে তো আমি পরের মার খাইতে পারবো না। আপনার ভাগে যদি কম দিই আপনি কি আমার ছেড়ে দেবেন? ও দুজন খাবে, এই জন্য ভর্তা করি তবে সবার। আপনি কি জানেন আমাদের দেশের 70% ছেলেদের ঠোঁট ফাইটাস আছে ভিটামিন সি এর অভাবে? হাম পাগল নাহি হ্যায় ভাইয়া। বন্ধুর দই রাত চোখ যেন দুই নালা বন্দুক, গুল্লি মায়রা ভাঙলো আমার মনের সিন্ধুক রে, মনের সিন্ধুক। ব্যাংকে টাকা রাখলে তো ভালো টাকা লাভ পাওয়া যায়, ডেলার কাজ করার দরকার কি? এখন থেকে ব্যাংকে টাকা রাখো আর বৈসা বৈসা খামু। কান্নার শব্দ, কান্নার শব্দ কই থেকে? আচ্ছা ভাই, এই ভাই। হ্যাঁ ভাই। এ জায়গায় কান্নার আওয়াজ আসতেছে কেন? এই কবর থেকে কান্নার আওয়াজটা আসে, আমিও মাঝে মাঝে শুনি এই কান্নার আওয়াজটা। এই লোক কে ছিল? অ্যাকচুয়ালি লোক মুখে শুনি লোকটা সুদের কাজ করতো ভাই। তো ইসলামিক দৃষ্টিতে আছে যারা সুদের কাজ করে তাদের কবরে অনেক আজাব হয়। আমার এই টাকাও তো সুদের টাকা, তাহলে আমার মরার পরে কি হবে? কবরের আজাব আমরা শুনতে পাই না, কিন্তু আমরা জানি কোরআনে বলা আছে সুদ খাওয়া হারাম, আর সেটাকে বোঝাতেই এই ভিডিওটা। প্রিয়ারে কথাই তোমায় শুধু বলতে ইচ্ছে করে, তোমায় আমি ভালোবাসি হৃদয় উজার করে, তোমায় আমি ভালোবাসি হৃদয় উজার করে। সো সেক্সি। পাঁচটি ফুলের নাম বলো তো। আপনার মেয়ে দেখতে বিউটিফুল, আসলে লাগে ওয়ান্ডারফুল, ফিগারটা কিন্তু হাউসফুল। আমার নাম সাইফুল, আমার শ্বশুর আশরাফুল। তোমার মনে নাই রে বন্ধু, তোমার মনে না।